জার্মানির পশ্চিম ও দক্ষিণ অংশে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় অন্তত 93 জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ অন্তত 1300। বন্যায় বেলজিয়ামেও 12 জনের মৃত্যু হয়েছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে জার্মানি। ভারী বৃষ্টির ফলে জার্মানির পশ্চিম এবং দক্ষিণ অংশে মিউজ নদীর তীর ছাপিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাইনল্যান্ড প্যালেটিনেট রাজ্য, ওয়েস্টফালিয়া ও সারল্যান্ডও বন্যা কবলিত। পানির তোড়ে ধসে যাওয়া ভবনে আটকা পড়েন অসংখ্য মানুষ। প্রায় 15,000 পুলিশ ও জরুরি সেবার কর্মী উদ্ধার তৎপরতায় নিয়োজিত। রেকর্ড বৃষ্টিপাতে বেলজিয়ামের ভেস্ট্রে নদীও দুকুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে। জার্মানি ও বেলজিয়াম ছাড়াও নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডও ক্ষতিগ্রস্ত। মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের ফলে এরকম ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বারবার সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। কার্বন নিঃসরণ কমাতে সরকারগুলোকে আরও তৎপর হতে বলছেন তারা। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।